সিপিএম প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্তই নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মত তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশের। বৃহস্পতিবার এ ব্যাপারে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, সার্বিক পরিস্থিতির বিচারে প্রবণতা এখন ভোটদানে বিরত থাকার দিকেই। কেন ভোটদানে বিরত থাকতে পারেন মমতা? পক্ষের মত হল তৃণমূল নেত্রীর মূল লক্ষ্য প্রণব মুখোপাধ্যায়ের রায়সিনা হিলে যাওয়া আটকানো। কিন্তু সিপিএম সহ একাধিক দল পাশে দাঁড়ানোর পর প্রণবের রায়সিনা হিলে পৌঁছানোর পথ অনেকটাই মসৃণ। এখনও পর্যন্ত সার্বিক পরিস্থিতি যা, তাতে কোনোভাবেই জয়ের সম্ভাবনা নেই সাংমার। তাই শুধুমাত্র প্রতীকী লড়াইয়ে নামতে সাংমাকে সমর্থন করে ভোটে অংশ নেবেন না তৃণমূল নেত্রী। তবে মমতার সমর্থন পাওয়ার বিষয়ে সাংমা এখনও আশাবাদী। আই হোপ মমতা ব্যানার্জি উইল সাপোর্ট মি। আই এম ভেরি ভেরি হোপফুল দ্যাট মমতা ব্যানার্জি উইল বি উইথ মি এন্ড আই ওয়ান্স এগেইন থ্রু ইউ অ্যাপিল টু হার। কিন্তু তৃণমূলের একটি অংশের মতে, মমতা ভোটে অংশ না নিলে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে, কারণ কালামের নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন তিনি। কালাম প্রার্থী না হওয়ায় মমতার নির্বাচন থেকে সরে আসার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, বরং এটাই যুক্তিযুক্ত, কারণ সাংবা কখনোই কালামের বিকল্প হতে পারেন না। তৃণমূলের এই অংশ আরও মনে করছে, প্রণববাবুকে সিপিএম সমর্থন করায় কংগ্রেস সিপিএম গোপন আতাতের তত্ত্বকে ফের সামনে আনার সুযোগ পেয়ে যাবে তৃণমূল। কিন্তু তৃণমূল সাংমাকে সমর্থন করলে সেক্ষেত্রে বিজেপির সংস্রবের প্রশ্নে পাল্টা প্রচারের সুযোগ পেয়ে যাবে সিপিএম। এই সুযোগ দেওয়ার কোনো মানে হয় না বলেই মনে করছে তৃণমূলের এই অংশ, যদিও বিজেপি চাইছে মমতাকে পাশে পেতে। মমতা জি ইজ আ ভেরি সিনিয়র এন্ড এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, শি হ্যাজ টেকেন আ ফার্ম পজিশন, ইটস ফর হার টু ডিসাইড। উই হোপ দি লজিক্যাল পারসিউট অফ হোয়াট শি হ্যাজ স্টার্টেড should be really to support the opposition candidate. তবে যারা ভোটে লড়াইয়ের পক্ষপাতী তাদের মত হলো, নির্বাচন থেকে সরে দাঁড়ালে 2014 লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে কংগ্রেস বিরোধী জোট গঠনের প্রক্রিয়া ধাক্কা খাবে। তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করছে, যারা প্রণবকে সমর্থন করছেন তারা শেষ মুহূর্তে বেঁকেও বসতে পারেন। আবার কংগ্রেসের মধ্যেও ক্রস ভোটিং এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তাই দীর্ঘমেয়াদী রাজনীতির কথা মাথায় রেখে সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যেহেতু 19 জুলাই ভোট, তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না, নির্বাচনের দু একদিন আগে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন তিনি। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।